ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নড়ু পুজোর মধ্যেই আছড়ে পড়বে উপকূলে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পুজোর মধ্যেও ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হ্যাঁ বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে সপ্তমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেবীপক্ষের শুরু থেকেই বৃষ্টির অশনির সংকেত রয়েছে বোধনের দিন থেকে আবহাওয়ার অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুজোর দিনগুলিতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঘূর্ণাবর্তের জেরে পুজোয় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে বিশেষত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এক অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে যার জেরে দুই অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে তিন চার ও পাঁচ অক্টোবর অর্থাৎ অষ্টমী নবমী ও দশমীতেও বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই শুধু দক্ষিণবঙ্গই নয় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রসঙ্গত কয়েকদিন আগেও বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার জেরে বৃষ্টিপাত হচ্ছিল বঙ্গজুড়ে যার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ শক্তি সঞ্চয় করে আরও শক্তিশালী হচ্ছিল নিম্নচাপ দুদিন ধরে টানা চলছিল বৃষ্টি ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় বেড়েছিল হাওয়ার মুখে বারবার নিম্নচাপের জেরে একদিকে যেমন ব্যাহত মণ্ডপ প্রতিমা তৈরির কাজ জেরে কোপ পড়ছে বাজারে তবে অতিমারির পরবর্তী পরিস্থিতিতে বাজারে ভিড় লক্ষ্য করার মতো তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে সপ্তমী অষ্টমী নবমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কেননা ষষ্ঠীতেই বঙ্গোপসাগরে একটি ঘণাবর্ত তৈরি হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ